কিডনি ফাউন্ডেশনের হিসাবে প্রতি বছর 40,000-এরও বেশি মানুষের কিডনি অকেজো হয়ে যায় এই বাংলাদেশে। এছাড়াও শিশুরা অপুষ্টিতে ভুগছে এই বাংলাদেশে, সংখ্যাটি অগণিত। আর এমন একটি সময়েও বাংলাদেশে শেষ যে চব্বিশ ঘন্টায় সেই সময়ে 1,773 জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন, এটি সর্বোচ্চ সংখ্যা। এই তথ্যগুলো বললাম এই জন্যে যে আজ আমাদের সঙ্গে রয়েছেন দুজন শিশু বিশেষজ্ঞ, একজন পুষ্টিবিদ এবং একজন কিডনি বিশেষজ্ঞ। এবং চারজনই আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার এম এ আজিজ এমপি, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজা আফরোজ সাথি পুষ্টিবিদ, প্রধান পুষ্টিবিদ ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রাম। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার এম এ সামাদ, কিডনি বিশেষজ্ঞ, ডাক্তার রিয়াজ মোবারক, শিশু বিশেষজ্ঞ। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতেই ডাক্তার এম এ আজিজ, আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাই, ডাক্তার রিয়াজ মোবারক আসলে আপনার কাছে শুরুতে আসতে চাই, যে বিষয়টি জানতে চাই যে বাংলাদেশে দেখা যায় যে প্রচুর শিশু অপুষ্টিতে ভোগে এবং এই মুহূর্তে করোনার যে মহামারী সেটি চলছে এবং আপনারা বলছেন যে সবাইকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে, এই শিশু যারা অপুষ্টিতে ভুগছে তাদের কি আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি? শিশু অপুষ্টিতে এবং কম পুষ্টিতে ভুগছে এবং তাদের সোশ্যালিও তারা ডিপ্রাইভ, আমি সামাজিকভাবে বলবো যে তারা অনেক কিছু থেকে বঞ্চিত, যেমন পড়াশোনা থেকে বঞ্চিত, এবং তারা অবশ্যই তাদের মধ্যে কিছু কিছু জিনিসের জন্য রোগ প্রতিরোধহীনতা আছে। তার মধ্যে আমি পার্টিকুলারলি করোনা ভাইরাসের অভিজ্ঞতা কম আমাদের সবারই, তো আমি যেটা দেখতে পাচ্ছি যে এইসব শিশুরা যেহেতু এনার্জি ম্যালনিউট্রিশনেও ভোগে অনেকে এবং সুষম খাদ্যের যে আমাদের একটা কনসেপ্ট, সেই কনসেপ্টের মধ্যে দেখা যায় যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, বাংলাতে যদি বলি আমরা কথা বলতে বললে যেহেতু সার এবং স্নেহ, ওই উপাদান দিয়ে যে সুষম খাদ্য হয় সেটার অভাব তাদের মধ্যে সবসময় আছে। এছাড়া যে ভিটামিনস এবং মিনারেলস সেগুলো তাদের মধ্যে যথেষ্ট, তাতে করে আমরা এইসব শিশুরা অবশ্যই রোগ প্রতিরোধ যে কোনো জিনিসের জন্য, যে কোনো ভাইরাসের জন্য, যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য তারা তাদের প্রতিরোধ শক্তি কম হবেই। কিন্তু করোনা ভাইরাসের এক্সপেরিয়েন্স আমাদের খুবই কম, আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের শিশুরাও আক্রান্ত হচ্ছে এবং এই শিশুদেরকে যদি আমরা এখন অ্যানালাইজ করি যে শিশুরা কোন লেভেলের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, যে ম্যালনারি শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, সোশ্যালি ডিপ্রাইভ শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, না বড়দের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, না মধ্যবিত্তদের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে, বা কোন এইজের শিশুরা যে আক্রান্ত হচ্ছে, এই স্ট্র্যাটিফিকেশনটা যদি আমরা এপিডেমিওলজিক্যালি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে এই শিশুদের, এই পুষ্টিহীন শিশুদের মধ্যে স্পেশালি রোগ প্রতিরোধ শক্তি কম কিনা। আমরা যেসব আর্টিকেলগুলি পড়েছি জার্নালে, জার্নাল অফ পিডিয়াটিক্স, নিউ ইংল্যান্ড জার্নালে যেসব আর্টিকেলগুলি বেরিয়েছে বাচ্চাদের নিয়ে, সেসব আর্টিকেলগুলিতে বিশেষ করে উহানের অভিজ্ঞতা দিয়েই কিন্তু সেই সায়েন্টিফিক জার্নালগুলিতে পাবলিশ হয়েছে শিশুদের কিছু করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কাহিনী। কিন্তু সেগুলোর মধ্যে এই পুষ্টি বিষয়ে কিন্তু কোনো উল্লেখ নেই, তাতে কিন্তু খুব সুতরাং আমরা আসলে নিশ্চিতভাবে মানে বলতে পারছি না যে অপুষ্টিজনিত সমস্যায় আসলে যেসব শিশুরা ভুগছে তারা বেশি করোনা আক্রান্ত হবে কি না। পুষ্টিবিদ মাহফুজা আফরোজ সাথী চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আপনার কাছে যেটি জানতে চাই যে বড়দের জন্য আসলে আপনারা অনেক কথাই বলছেন যে এটা খেতে হবে, এটা খাওয়া যাবে না, আসলে বড়রা যা খাবে বা খাবে না ছোটদের জন্য বয়স ভেদে কি সেই একই ব্যবস্থা, নাকি ছোটদের জন্য আসলে কোন কোন খাবার বেশি করে খেতে হবে এই করোনার সময়ে? স্যার যে কথাটি বলছিলেন আমি স্যারের সাথে একমত প্রকাশ করে বলতে চাই যে আসলে করোনা ভাইরাস বিষয়টা খুবই নতুন, একদমই আমরা জীবনে প্রথমবার এটা
দেখছি বা ফেস করছি, তো এই অবস্থায় আসলে আমাদের এটা কিন্তু জানা নেই যে অ্যাকচুয়ালি এর সাথে ফাইট করার জন্য কি করতে হবে বা কোন ওয়েতে যেতে হবে। অ্যাডাল্টদের ক্ষেত্রে যেরকম, শিশুদের ক্ষেত্রেও সেরকম। কিন্তু ভালনারেবল গ্রুপ যদি আমি চিন্তা করি তাহলে কিন্তু শিশুরা ভালনারেবল, কারণ বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এই পর্যন্ত আক্রান্ত এবং মৃত যদি আমি হিসেব করে দেখাই তাহলে এখনো পর্যন্ত সরকারি হিসাব মতে চারজন শিশু কিন্তু মারা গেছে, এবং তারা তাদের মধ্যে দুজনকে যেরকম বর্ণনা করা হয়েছে রিপোর্টে, দুজন শিশু ফিজিক্যালি এবং মানে মেন্টালি চ্যালেঞ্জ ছিল, পাশাপাশি অপুষ্টিতেও ভুগছিল বলে একটা মানে এসছে, রিপোর্ট এসছে। সো দ্যাট এটা কিন্তু বলা যায় যে আসলে অপুষ্টির সাথে একটা সম্পর্ক কিন্তু আছে। পাশাপাশি বড়দের খাদ্য নিয়ে আমরা তো অনেক কিছু বলছি যে ইমিউন সিস্টেম বুস্ট আপ করার জন্য এটা করতে হবে সেটা করতে হবে, অবভিয়াসলি একই ভাবে শিশুদের জন্য করতে হবে। এখন এই পরিবারে আপনার খাদ্যের পর্যাপ্ততা থাকে বা খাদ্যের এভেইলেবিলিটি থাকে, সেই পরিবারে শিশুদের অপুষ্টির কারণ হতে পারে যে সে হয়তো প্রপার কেয়ারটা পাচ্ছে না বা প্রপার নলেজটা তার ফ্যামিলিতে নেই যে বাচ্চাটাকে আসলে কিভাবে খাওয়াতে হবে বা কি কি খাওয়াতে হবে, এটা একটা দিক। আরেকটি দিক হচ্ছে যারা সোশিয়ো ইকোনমিক্যালি ডিপ্রাইভ, অর্থাৎ যারা অসচ্ছল পরিবারের, তাদের তো আসলে খাদ্যের পর্যাপ্ততাই নেই। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে তাকে হাই প্রোটিন দিতে হবে, হাই প্রোটিন খাওয়াতে হবে, এটা আসলে বলা বাহুল্যই হবে এবং এটা তারা মেনটেইন করতে পারবে না। আমার দিক থেকে অ্যাজ এ নিউট্রিশনিস্ট বা একজন পুষ্টিবিদ হিসেবে আমি বলবো যে যারা একটু সোশিও ইকোনমিক্যালি ডিপ্রাইভ, তারা যদি বাচ্চার খাবারে কার্বোহাইড্রেট মানে ভাত রুটির পরিমাণ অনেক বেশি রেখে সেটাকে একটা ব্যালেন্স ওয়েতে একটু ডাল, একটু সবজি, একটা ডিমের সাদা অংশ, অন্তত পক্ষে কিছুটা তেল, এগুলো যদি অ্যাড করে তাহলেও কিন্তু বাচ্চাটা প্রপার একটা ব্যালেন্স খাবার পেতে পারে। আর যাদের ঘরে পর্যাপ্ত খাবার আছে তারা তো অবশ্যই বাচ্চার খাবারে বাদাম, ডাল, তারপরে হচ্ছে গিয়ে মাছ, মুরগি, এগুলো ইনক্লুড করবেনই। কিন্তু যারা পারছেন না তাদের ক্ষেত্রে আমি বারে বারে বলবো যে এখন বাংলাদেশের ডিমের দাম কম, ডালের দাম কম, বাদামের দাম কম, দেশি বাদাম যেগুলো, খুব দামি খাবার খেতে হবে তা নয়, খাবারে একটু দেশি বাদাম, একটু ডিম, এগুলো অ্যাড করুন। এক পিস লেবু বা একটা ঘর আশেপাশে পাওয়া যায় এরকম ফল যেগুলো আছে, আমাদের দেশীয় ফলগুলোর দাম কিন্তু খুব বেশি না। আর যারা একটু গ্রামাঞ্চলে থাকেন তারা কিন্তু হাতের কাছে অনেক ফল সবজি পেয়ে যাবেন, ঘরের আনাচে কানাচে কিন্তু ফল সবজির গাছ থাকে, সেখান থেকেও কিন্তু ব্যালেন্স ডায়েটটা বাচ্চাকে দেয়া যেতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন একজন কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এম এস আমাদ। আসলে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে এখন দেখা যাচ্ছে যে পুরো আর দেশ জুড়েই শুধুমাত্র করোনা করা হচ্ছে, করোনার চিকিৎসাই বেশি করা হচ্ছে, অন্যান্য যে সকল রোগ যেগুলো আসলে অনেক বড় সমস্যা সেগুলো অনেকটা ধামা চাপা পড়ে যাচ্ছে। কিডনি রোগে যারা ভুগছেন তারা তো এই মুহূর্তে অনেক সমস্যায় আছেন, বা এই কিডনি রোগে যারা ভুগছেন তারা যদি করোনা আক্রান্ত হন তাদের কি আসলে সমস্যাটা বাড়বে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এটা ঠিক যে এই করোনার মহামারীতে অনেক জটিল রোগগুলো যেগুলো নিয়ে আমরা বসবাস করছি দীর্ঘদিন ধরে সেগুলো কিন্তু আমরা ভুলেই যাচ্ছি সেগুলোর কথা। যেমন ধরুন এই কিডনি বিকল হয়ে প্রতি ঘন্টায় এই বাংলাদেশে কিন্তু প্রায় 5 জন করে লোক মৃত্যুবরণ করে। করোনায় যত মৃত্যুবরণ করছে তার চেয়ে অনেক বেশি মৃত্যুবরণ করে এই কিডনি বিকল হয়ে, অথচ সেটার কথা আমরা ভুলেই গেছি যে না এটার জন্য আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার, এটা প্রতিরোধ করা যায় কিভাবে সেটা চিন্তা করা দরকার। কারণ এই মহামারী যেহেতু এই ঝুঁকে আমরা এগুলো আমাদের ভুলিয়ে দিয়েছে। তো যারা কিডনি রোগে যারা ভুগছে অলরেডি তাদের জন্য কিন্তু এই করোনাটা ঝুঁকিপূর্ণ। যেমন যারা হার্ট ডিজিজে ভুগছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের ডক্টর সামাদ আমরা আসলে
আপনাকে শুনতে পাচ্ছি না। ডক্টর এম এ আজিজ, আসলে আপনার কাছে যেটি জানতে চাই, একজন শিশু বিশেষজ্ঞ আপনিও, এবং দর্শক আপনাদেরকে বলছি যে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে আজ দুজন শিশু বিশেষজ্ঞ রয়েছে, শিশুদের যে কোনো ধরনের সমস্যা করোনা সম্পর্কিত হলে আপনারা করতে পারেন। ডক্টর এম এ আজিজ, আপনার কাছে যে প্রশ্নটি আসলে করতে চাই সেটি হচ্ছে, বাংলাদেশের শিশু আসলে অত মারা যায়নি, কিন্তু শিশুদের ঝুঁকি কতটা রয়েছে, আর এই মুহূর্তে আমরা কি পিকে অবস্থান করছি কি না, কারণ আজও করোনা আক্রান্তের যে সংখ্যা সেটি আসলে সর্বোচ্চ এবং এ পর্যন্ত দেশে 408 জন মারা গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে 2019 এর ডিসেম্বরের প্রথম থেকে করোনা প্রথমে চীনের উহান সিটিতে শুরু হয়, সেখানে থেকে আজকে বাংলাদেশ সারা পৃথিবীর 213টি দেশ আক্রান্ত। আপনি যে কথাটা বললেন যে শিশুরা মারা যায়নি, না কথাটা ঠিক না, 10 বছরের নিচের একটা বাচ্চা বাংলাদেশে মারা গেছে। এবং শিশুরা, আমরা সবসময় বলি যে শিশুরা সবচেয়ে মানে এক্সট্রিম এজেস অফ লাইফ অর এক্সট্রিম এজ অফ লাইফ যেটাই আমরা বলি, সে এই বয়সটা সবসময় ভালনারেবল, অর্থাৎ কম বয়সের মানুষ এবং বেশি বয়সের মানুষ সবসময় বেশি আক্রান্ত হয় রোগে, এবং শিশুরা সবসময় বেশি আক্রান্ত হয় এই কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের সহ্য ক্ষমতা কম থাকে, যার জন্য শিশুদের প্রতি আমরা সবসময় সজাগ থাকতে হবে, সবসময় সচেতন থাকতে হবে। বাংলাদেশে একটা 10 বছরের নিচে শিশু মারা গেছে, এবং প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে 3 দিনের বাচ্চা থেকে বিভিন্ন বয়সের শিশুরা আক্রান্ত হচ্ছে। অতএব শিশুরা যে মারা যাবে না অথবা খারাপ হবে না এটা ঠিক না, যে কোনো বয়সের শিশুরা আক্রান্ত হতে পারে, এবং শিশুদের ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। যাদের বাড়িতে শিশু আছে তাদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, আপনারা অতিমাত্রায় সচেতন হবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে 31 দফা নির্দেশনা দিয়েছেন, এবং আমরা ডাক্তাররা যা প্রতিনিয়ত যেসব কথাগুলো বলে যাচ্ছি, অর্থাৎ শিশুদের ব্যাপারে সবসময় সচেতন থাকবেন, যাদের ঘরে শিশু আছে তারা যদি অতি প্রয়োজন না হলে ঘরের বের হবেন না, যদি ঘর থেকে বের হন, বাসা থেকে বের হন, যেমন কাঁচা বাজার অথবা ওষুধ অথবা ডাক্তারের কাছে দেখবেন, আপনারা যাওয়ার সময় হাতে গ্লাভস পরবেন, মুখে মাস্ক পরবেন, মাথায় ক্যাপ পরবেন, সম্ভব হলে উপরে একটা হালকা কাপড় পরে বের হবেন, প্রয়োজনীয় কাজ যখন শেষ হবে আপনারা আবার বাসায় আসবেন, বাসায় আসার পরে হাতের গ্লাভস খুলবেন, মাথায় মুখের মাস্ক খুলবেন, এবং প্রথমে হাত সাবান দিয়ে পরিষ্কার করবেন, মুখ পরিষ্কার করবেন, যে কাপড়গুলো পরিধান করে আপনি বাইরে গিয়েছিলেন সেইগুলোকে আধা ঘন্টা সাবানে ভিজিয়ে রেখে তারপর সাবান দিয়ে পরিষ্কার করবেন, এবং গোসল না করে কখনো বাচ্চার সংস্পর্শে আসবেন না, বাচ্চাকে ধরবেন না, কারণ বলছি আগেই বলেছি যে বাচ্চারা সবচেয়ে সংবেদনশীল, বাচ্চারা সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে, অতএব বাচ্চাদের ব্যাপারে আমাদের প্রত্যেককে সজাগ হতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে বাচ্চাদের ব্যাপারে। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমরা একটু প্রশ্নটা নিয়ে আসি। ডক্টর এম আজিজ, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি পারভেজ সিলেট থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হলো, কেউ কেউ বলতেছে যে তিনবার গরম পানি করে কুলি করলে আর তিনবার পাঁচবার চা খেলে নাকি করোনা থেকে বাঁচা যায়, এটা কতটুকু সঠিক? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের উত্তর আমরা দেব, কিন্তু তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। দর্শক সাথেই থাকুন, ফিরছে কিছুক্ষণের মাঝেই। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস। দর্শক আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরটিতে। আমাদের সঙ্গে আজ রয়েছেন দুইজন শিশু বিশেষজ্ঞ, একজন কিডনি রোগ বিশেষজ্ঞ এবং একজন পুষ্টিবিদ। বিরতির আগে একজন প্রশ্ন করেছিলেন, প্রশ্নটা নিয়ে আসতে চাই মাহফুজা আফটুর সাথে আপনার কাছে। সেটি হচ্ছে যে দিনে 3-4 বার করে গরম পানি খেলে, লেবু পানি খেলে কি করোনা ভাইরাস আক্রমণ করবে না, এমন একটি প্রশ্ন করেছিলেন আমাদের একজন দর্শক। ধন্যবাদ। আসলে এই প্রশ্নটি প্রতিদিনই শুনছি, বারে বারে শুনছি,
কোথা থেকে যেন আমাদের মধ্যে একটা ধারণা ঢুকে বসেছে যে লেবু পানি খেলে বা গরম পানি খেলে এবং গরম পানি ইনহেলেশন করলে করোনা আক্রান্ত হব না। এই কথাটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। WHO থেকে এরকম কোনো রেকমেন্ডেশনও আসেনি। যে বিষয়টা আছে লেবু পানি বা লেবু খাওয়ার ব্যাপারটি হচ্ছে ভিটামিন সি, আমরা বলছি ইমিউন সিস্টেম বুস্ট আপ করার জন্য ভিটামিন সি জাতীয় খাবার খেতে, সেই ক্ষেত্রে লেবু আমি খেতে পারি, কিন্তু লেবু গরম পানি আর গরম পানি খেলেই আমার করোনা হবে না, এটি একদমই অবৈজ্ঞানিক একটি তথ্য। তো আমি দর্শককে বলবো খুব বেশি ঠান্ডা পানি এবং খুব বেশি গরম পানির দরকার নেই, আপনি নর্মাল টেম্পারেচারে পানি খাবেন এবং যতটুকু আপনার জন্য প্রয়োজন সারাদিনে ন্যূনতম 8 গ্লাস এটি আপনি সেবন করবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডাক্তার এম এস আমাদ, আপনার কাছে আসলে একটি বিষয় জানতে চাই, যারা আসলে কিডনি ডায়ালাইসিস করছিলেন এই মুহূর্তে তো আসলে সব ধরনের ট্রিটমেন্ট তারা করাতে পারছেন না, চিকিৎসা তারা করাতে পারছেন না, তারা আসলে কি করবেন? আসলে ডায়ালাইসিস করা হয় তাদেরই যাদের কিডনি সম্পূর্ণ বিকল হয়ে গিয়েছে, এবং তাদের সপ্তাহে সাধারণত যাদের মেশিনে ডায়ালাইসিস করা হয় সপ্তাহে 3 দিন করে, কাজেই তাদের ডায়ালাইসিস কখনো বন্ধ করা যাবে না। ডায়ালাইসিস যদি বন্ধ করা হয় তাহলে এটা মৃত্যুর কারণ হতে পারে, সেজন্য তারা যতটা সতর্কতা অবলম্বন করা যায় অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্সিং, পার্সোনাল হাইজিন এগুলো মেনটেন করে তারা প্রতিবার ডায়ালাইসিস সেন্টারে যাবে এবং নিয়মিত তারা ডায়ালাইসিস করবে। আর তাছাড়া তারা যখন ঘরে থাকবে তাদেরকে স্পেশাল মানে সতর্কতা অবলম্বন করতে হবে, তাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তারা তাদেরকে প্রোটেকশন মানে তাদেরকে এভাবে হেল্প করবে যে যদি বাইরে কখনো যাওয়ার দরকার পড়ে ফ্যামিলি মেম্বারে তারা সেটা হেল্প করবে। আর দ্বিতীয়ত কিডনি রোগীর আরো কিছু রোগী আছে যারা ঝুঁকিপূর্ণ থাকে, যেমন যারা ট্রান্সপ্ল্যান্টের রোগী আছে অথবা যারা নেফ্রাইটিসের রোগী অথচ তাদেরকে ইমিউনো সাপ্রেসিভ বা স্টেরয়েড এই গ্রুপগুলো খেতে হচ্ছে, তারাও কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ। অনেকেই আমাদের প্রশ্ন করে যে আমরা কি ওষুধগুলো কন্টিনিউ করবো না বন্ধ করে দেবো, কারণ যেহেতু এটা ইমিউনো সাপ্রেসিভ, কিন্তু না, তাদেরকে এটা খেয়েই যেতে হবে ইমিউনো সাপ্রেসিভ ওষুধ, কারণ যদি ট্রান্সপ্ল্যান্টের রোগী যদি এটা বন্ধ করে দেয় তাহলে এটা রিজেকশন হয়ে যাবে, আর নেফ্রাইটিসের রোগী যদি বন্ধ করে দেয় তাহলে রোগটা আবার দেখা দিবে, তো তারা এগুলো খেয়ে যাবে। পাশাপাশি তারা সোশ্যাল আইসোলেশন যেটা আছে বা ডিস্টেন্সিং যেটা আছে তারা খুব সূক্ষ্মভাবে তারা এগুলো মেনে চলবে। তাছাড়া কিডনি রোগীদের তারা যখন যে কোনো রোগী শুধু কিডনি বলেই নয় যারা ঘরে আছে তারা তাদের যে হেলদি লাইফস্টাইল সেই হেলদি লাইফস্টাইল গুলো তারা চর্চা করবে, যাতে করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ এগুলোকে প্রতিরোধ করা যায়। সেজন্য তারা সুষম খাবার খাবে, প্রতিদিন তারা এক্সারসাইজ করবে, তাদের পরিমিত মানে প্রতিদিন পানি পর্যাপ্ত পরিমাণে পানি পান করবে, যারা ধূমপানে অভ্যস্ত আছে তারা ধূমপান এই রোজার সময় এই সুযোগে তারা পরিত্যাগ করবে। তো তারা যদি এভাবে যদি হেলদি লাইফস্টাইল যদি চর্চা করে এবং সেই সাথে বিষবাদনার বলি বিশেষ করে তীব্র মাত্রার যে এনএসআইডস গ্রুপের ওষুধ আছে আইবুপ্রোফেন বা ডাইক্লোফেনাক্সোডিয়াম, নেফ্রোক্সেন, এগুলো তারা অ্যাভয়েড করবে, কারণ এগুলো কিডনির ক্ষমতা আরো কমিয়ে দিতে পারে। তো এই নিয়মগুলো যদি তারা মেনে চলে আশা করি তারা ভালো থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আমি সিলেট থেকে বেলাল বলছি। আমি একটা ব্যাংকে চাকরি করি, আমার ডায়াবেটিস স্পেশালি আছে, বয়স 60, কোমরে আমার প্রচন্ড ব্যথা করতেছে কয়েকদিন ধরে। আমি একজন অর্থোপেডিক ডাক্তারকে দেখাইছিলাম, উনি আমারে রেডিফ্লেক, বেকটুন, সোডাক 200 আর টিপিসি ওষুধ দিয়েছিলেন। তো এইগুলা খাইলে কিছু কোমর বেদনা কমে আর না খাইলে কোমর বেদনা বেড়ে যায়। আমি কিডনি পরীক্ষা করে দেখছি আমার 1.45 আছে, আমার কি কিডনি অসুস্থ? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ডক্টর এম এস আমাদ, জীবনের বছর বয়স 60 বছর এবং ওনার ক্রিয়েটিনিন 1.4, তো ওনার যদি আমরা ইজিএফআর করি তাহলে দেখা যাবে যে এটা 50-এর কাছাকাছি, কাজেই এটা তার কিডনি আক্রান্ত হয়েছে। তবে যা এটা
স্টেজ 3 তে স্টেজ 3 এ অত তীব্র মাত্রা নয় তবে আপনাকে কোমরের ব্যথার জন্য কোমরে যে ব্যথা হচ্ছে এটা স্পাইন থেকে ব্যথা হচ্ছে এজন্য আপনি ফিজিওথেরাপি নেন এবং ব্যথার জন্য ট্রামাডল গ্রুপ আছে ট্রামাডল গ্রুপের আপনার চিকিৎসক অবশ্যই সেই গ্রুপের ওষুধ দিবে যেমন ট্রামাডল সাবস্টিটিউট নিতে পারে বা অ্যানাডল নিতে পারে এগুলো ব্যবহার করবেন আপনি ওই তীব্র মাত্রার ঔষধ খাবেন না সেই সাথে ফিজিওথেরাপি নেবেন এবং একজন কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এই জন্য যে আপনার কিডনিটা যাতে ফার্দার আর কোনো ক্ষতি না হয় উনি প্রপার গাইডলাইন দিবেন খাদ্য এবং ওষুধ থেকে শুরু করে সবকিছু আচ্ছা ধন্যবাদ আপনাকে ডক্টর রিয়াজ মোবারক আসলে আপনার কাছে একটি প্রশ্ন আসলে আমরা জানতে চাই সেটি হচ্ছে যে যারা শিশু রয়েছেন মানে যেসব শিশু রয়েছে তারা অনেকে আছে হার্টের সমস্যায় ভুগছে অনেকের হয়তো কিডনির সমস্যা রয়েছে অর্থাৎ যে শিশুরা আসলে আগে থেকেই অনেক রোগে ভুগছিল তাদের আসলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু আছে আমরা আসলে এই প্রশ্নের উত্তরটি নেব আপনার কাছ থেকে কিন্তু আমাদেরকে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে বিরতির পরেই আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তরের জন্য আসবো দর্শক নিচ্ছে ছোট্ট একটি বিরতি নিশ্চয়ই সাথেই থাকবেন বিরতির পর আবারও স্বাগত দেখছেন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস আমাদের সঙ্গে দুজন শিশু বিশেষজ্ঞ একজন কিডনি বিশেষজ্ঞ এবং একজন পুষ্টিবিদ রয়েছেন বিরতির আগেই ডক্টর রিয়াজ মোবারক আপনাকে প্রশ্ন করেছিলাম যে যেসব শিশু অন্য রোগে ভুগছে তারা করোনা আক্রান্ত হলে বিষয়টা ভয়াবহ হবে কিনা আমাদের সময় খুব সংক্ষিপ্ত তার জন্য আমি খুব দ্রুত চেষ্টা করছি বলতে সেটা হলো যে এ পর্যন্ত যে ছোট্ট স্টাডি উহান থেকে হয়েছে তাতে গুরুতর ARDS অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম যেটা বাচ্চাদের যেটা থেকে বাচ্চাদের ভেন্টিলেটরে যেতে হয় সেটা কেবল 0.6% অফ তাদের শুধু হয়েছে এবং তার মধ্যে বেশিরভাগই কোমরবিডিটি আমরা যেটা বলি যে অন্য রোগে আক্রান্তদের বেশি অবশ্যই আমি বলবো যে যাদের মধ্যে অন্য একটা রোগ আছে হার্ট ডিজিজ আপনি যেটা বলেছেন যে কনজেনিটাল হার্ট ডিজিজ অথবা কিডনির প্রবলেম তাদের স্বাভাবিকভাবেই তাদের যে কোনো ভাইরাল ইনফেকশনের প্রতি একটা প্রবণতা থাকে তাতে করে যদি কোমরবিডিটি বা অন্য অসুখ যদি কোনো শিশুর থাকে তার ইমিউনিটি কিন্তু ওই ভাইরাসের এগেইনস্টে কম থাকবে এটা জেনারেলাইজ ভাইরাস তার মানে ওই শিশুদেরকে আসলে বেশি সাবধান থাকতে হবে ডক্টর এম এ আজিজ আপনার কাছে একটি বিষয় জানতে চাই উত্তর কোরিয়াতে দেখা গেছে যে একজন করোনা আক্রান্ত রোগী তিনি আসলে গণশৌচাগারে গিয়েছিলেন এর জন্য তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে মানে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা যে করোনা রোগীকে বোধহয় ছুলেই করোনা হয়ে যাবে বিষয়টা আপনি যদি একটু পরিষ্কার করে বলতেন আসলে আপনি ধন্যবাদ যে একটা সুন্দর কোশ্চেন করছেন সেটা হচ্ছে যে করোনার রোগীর সাথে গেলেই করোনা হবে তা না করোনা রোগীর হাসি কাশি অর্থাৎ আমরা বলতেছি ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে করোনা রোগ ছড়িয়ে যায় এবং শুধু তাই না করোনার এন্ট্রি পয়েন্ট আমরা যেটা বলি যে আপনি ধরেন আপনি যদি করোনা আক্রান্ত হন আমার শরীরে তখনই ঢুকবে যদি আপনি হাসি অথবা কাশি আমার শরীরে সেটা চোখে নাকে অথবা মুখে ইদানিং বলা হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে করোনা ভাইরাস ঢুকতে পারে তো এই তিনটা বা চারটে পয়েন্টে যদি এই ড্রপলেট ইনফেকশন আসে বা করোনা ভাইরাসের ভাইরাসটা কোনোভাবে আপনার চোখে নাকে অথবা মুখে আসে তাহলেই আপনি করোনা আক্রান্ত হবেন আপনার স্কিন দিয়ে কখনো করোনা ভাইরাস ঢুকতে পারবে না অথবা বডির অন্য কোনো জায়গা দিয়ে অনেক ধন্যবাদ আমাদের আসলে সময় একেবারেই শেষ হয়ে গেছে আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক প্রতিদিনই হয় রাত 11টার সময় প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস নিশ্চয়ই প্রতিদিনই থাকবেন আমাদের সঙ্গে শুভরাত্রি